কাকা সামনে কুয়াকাটা, আপনি কক্সবাজারের গেন্দি পড়ছেন, এটা তো বেইমানি হয়ে গেল কা। আর ফাইনালি উই আর ইন কুয়াকাটা সি বিচ, আমি আমার লাইফে ফার্স্ট টাইম। কোন দুটো ব্যান্ড না এখন তোর দুটো আমার দে ব্যান্ড না, আমি দেখতে যাই। হ্যাঁ এই দেন খাসির মাংসগুলো দেন, এই দেন হাড্ডিগুলো দেন, কত চিকেন এই হাড্ডিটা দেখেন, এটা তো সুলতান ভাইদের খাসির হাড্ডির চেয়েও বেশি চিকন। আর এদিকে হইলো পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, যেটা হলো বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র, আর যেটা রিসেন্টলি বন্ধ। আর গাইস খাওয়া দাওয়া শেষে হোটেলে এসে বসছি, আর এই হোটেল খুঁজতে সাহায্য করছে আমার এক সাবস্ক্রাইবার, যারা এই জায়গায় লোকাল। বরিশাল গেলাম, বরিশাল থেকে পটুয়াখালী আসলাম, পটুয়াখালী আসিয়া ম্যাপ তার দিলাম, ম্যাপে দেখলাম কুয়াকাটা 80 কিলো, এখন আমরা কুয়াকাটা বাট ভাই এখন সমুদ্রটা দেখেন, ও অস্থির ঢেউ আসতেছে, এখনো ফুললি ঢেউ আসা শুরু হয় নাই। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমি আমার ব্লগ স্টার্ট করতেছি পটুয়াখালী থেকে, বাট এখন আমি যাবো পটুয়াখালী থেকে কুয়াকাটা। কারণ গত ব্লগে আমি বলছিলাম যে আমি কুয়াকাটার অনেক কাছাকাছি আছি, আমি যেখানে আছি এইখান থেকে কুয়াকাটা মাত্র 80 কিলো, তো আমি কুয়াকাটা যাবো নাকি। তো আপনারা কমেন্টটা অনেক অ্যাপ্রিসিয়েট করছেন যে ভাই যান, আর আপনারা বলছেন আমি না করতে পারি, তো আমিও রওনা হইতেছি কুয়াকাটার দিক। আর কুয়াকাটা আমরা একটা বাইকে যাবো, আরও কয়েকটা বাইক যাওয়ার কথা ছিল, বাট কোনো একটা প্রবলেমের কারণে ক্যান্সেল হয়ে গেছে। তো আমার বাইকে যাবো আমি আর মনিরা, এই যে হলো আমার পিকাচু, আর এটার অবস্থা খুবই নাজেহাল। কারণ এই জায়গার যে রাস্তা, হাইওয়ে রাস্তাগুলো ভালো, বাট নর্মাল যে রাস্তাগুলো দেখেন একদম বালিতে জর্জরিত, আর এইগুলো পুরো বালি দিয়ে ভরে গেছে। তার উপর আজকে আবার বৃষ্টি হয়েছে, এমনি দিনে বৃষ্টি হয় না, ঠাড়া পড়া রয়েছিল, বাট আজকে আমি ফ্যান করছি যে কুয়াকাটা যাবো, আর আজকেই বৃষ্টি নামছে। নয়তো আমি সকাল সকালই বাইরে হইতাম, শুধুমাত্র বৃষ্টির কারণে আমি বাইরে হইতে পারিনি। এখন অলমোস্ট 3টা বেজে গেছে, আমাদের এখান থেকে কুয়াকাটা যেতে আরও 1 থেকে 1.5 ঘন্টা লেগে যাইব। আর আকাশের অবস্থা দেখে যেমন হইতেছে আর একবার বৃষ্টি নামতে পারে, তো আমি প্ল্যান প্রোগ্রাম করলাম ডিরেক্ট কুয়াকাটা যেয়ে আমার বাইকটা ওয়াশ দাম। আর আমি এই জায়গায় ব্র্যান্ডের জন্য অপেক্ষা করতেছিলাম, আর ফাইনালি ব্র্যান্ড এসে পড়ছে। বন্ধু তোর হাইট আসতে কষ্ট হয়নি এত বালির মাঝখানে? না বন্ধু একদমই কষ্ট নেই, কিন্তু ফাটছে অনেক। ঠিক আছে যা, তুই বাইকে আজকে তুই বাইক চালাবি, আমি তোর পিছিয়ে হয়েছে দাম। আমি জানতামই না ভাই, মনে করেন এই পুরো এলাকা, পুরো এলাকায় এমন কেউ নাই যে আমার আত্মীয় না। তো আমার এটা খুঁজে দিতে ভাই, তুই গাড়ি চালাই, তুই একসাথে মাইরালা যা দেখার আমরা দেখবো, বাট আমি তো ওইভাবে গাড়ি চালামো না। আর আপনারা জানেন যে বরিশাল নদী মাতৃক দেশ, এখন জোয়ার চড়তেছে, পুরা নদী ভরা, একটু পরে আবার ভাটা শুরু হতে পারে। আর আমি যতটুকু জানি এইখান দিয়ে হাইওয়েতে উঠার পর এক রাস্তায় কুয়াকাটা, তো ম্যাপ দেখারও তেমন কোনো প্যারা নাই, জাস্ট মাঝে মধ্যে 2-1 বার দেখতে হবে। নয়তো মনির ম্যাপ দেখলে যেখানে যাইতে সময় লাগবে 1 ঘন্টা, ওইখানে সময় লেগে যাবে 3 থেকে 3.5 ঘন্টা, আর যেটা আমি একদমই চাই না। আর এখন সর্বপ্রথম আমরা যাবো পটুয়াখালী টাউনে, এই চান্সে আমাদের পটুয়াখালী টাউনটাও দেখা হয়ে যাবো। আমরা যদি কুয়াকাটা না যেতাম তাহলে পটুয়াখালী টাউনটা দেখা হইতো না। অনেক মানুষ কমেন্ট করতেছিল যে ভাই পটুয়াখালী টাউনে আসেন। আর কুয়াকাটা যাওয়ার চিন্তা ভাবনা করলাম আর একটা জিনিস ভাইবা, যে এত কাছাকাছি আসার পরও যদি খুইরা যাই তাহলে একটা আফসোস থেকে যাইব আর কি। যাক খুব তাড়াতাড়ি একটা পাম্প পেয়ে গেছি, কারণ দেহার বিষয় হলে জায়গায় অকটেন আছে নাকি? ক্যাস অকটেন আছে, অকটেন নিয়ে নিই, খেল তো বহুত আছে, তারপরেও নিয়ে নিই। টাকা 499। কাকা সামনে কুয়াকাটা, আপনি কক্সবাজারের গেন্দি পড়ছেন, এটা তো বেইমানি হয়ে গেল কা। কুয়াকাটা এদিকে কাকা কত কিলো? 70 কিলো। ধন্যবাদ ফর দ্য বাংটি। আচ্ছা আমরা অলমোস্ট 40 কিলোর মতো রাইড কমপ্লিট করে লাইছি, আর এখন আমরা আছি বরগুনা সদরে। এটা বরগুনা সদর না, এটা হলো বরগুনা, বরগুনা সদর হলো ওই দিক, আর আমরা যেহেতু কুয়াকাটা যেমন আমরা যেতেছি এই দিক। পুরো রাস্তাটাই অ্যামেজিং, বাট মাঝখানে 2-1টা জায়গায় একটু রাস্তা উঁচা নিচা ছিল, আর যেহেতু এই রোডে আমি নতুন তো বিট সম্বন্ধে জানি না, অনেক জায়গায় আমি বিট মেরে দিতেছিলাম, এইটাও একটা সমস্যা। এছাড়া সব ঠিকঠাক, রাস্তায় গাড়িগুলো অনেক কম চলে। আর আমি বরিশাল আসার পর একটা জিনিস খেয়াল করলাম, বরিশালের মানুষ আই থিঙ্ক হোন্ডা কম চালায়, কারণ আমি অন্যান্য জেলায় গেলে আমার সাবস্ক্রাইবাররা বাইক নিয়ে খুবই ভিড় করে, এই জেলায় আমার সাবস্ক্রাইবাররা ভিড় করছে, বাট মোস্ট অফ দ্য পার্সন হয় গাড়ি নিয়ে আসছে, নয় হাইটে আসছে, মানে বাইক খুবই কম পোলাপানের কাছে। আর এদিকে হইলো পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, যেটা হলো বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র, আর যেটাই রিসেন্টলি বন্ধ, আর যার জন্যই আমাদের বর্তমানের কারেন্টের এই অবস্থা। বা এই কারেন্টের সমস্যা যে কবে যাবে আমি জানি না, এর জন্য আমার মোবাইলে চার্জ থাকে না, গোপ্রোর ব্যাটারিতে চার্জ থাকে না, ভিডিও আপলোড দিতে পারি না ঠিক মতো। আর এই যে ওদিকে পায়রা বন্দর, যেটার মাত্র 5 কিলো দূরে ক্যাফে, নাইস ক্যাফে কুয়াকাটা পায়রা বন্দর। ও এই যে পায়রা, এই জিনিসের দিকে নামি কি এটার নাম পায়রা বন্দর নাকি? আচ্ছা এই জায়গায় থামার সাথে সাথে আমার অনেকগুলো সাবস্ক্রাইবার এসে বসছিল, ওদের সবার সাথে দেখা করলাম। ভাই সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। ভাই আগান আল্লাহ হাফেজ। তো এই যে কুয়াকাটা, এখন জাস্ট সোজা গেলে কুয়াকাটা চলে যাবো, তেমন আর কোথাও দাঁড়াবো না, আর বেশি দূর নাই, জাস্ট টানের উপরে চলে যাবো।
ও, এই রোডটা আমার কাছে জোস লাগতেছে। দুই সাইডে জাস্ট ফাঁকা মাঠ, আর মনিরের ভাই ব্রাদার যেগুলো আছে সব ঘাস খাইতেছে। অনেকগুলো ভাই ব্রাদার এদিকে তাকায় রয়েছে যে ওদের এক ভাইরে আমি মুন্ডাই করে নিয়ে যাইতেছি। জাস্ট আমেজিং বিষয়টা, এই চোস লাগলো এই জায়গাটা। আবার রাস্তার সাইড দিয়ে এরকম ছোটো ছোটো ঘাস, জাস্ট আমেজিং একটা রোড। আর রোডটা অনেক ক্লিয়ার, কোনো ভাঙা চোরা নাই। জাস্ট একটু একটু ভয় করে, কারণ রোডের সাইডে সাইডে ছাগল কখন দৌড় দিয়ে আমার গাড়ির তলায় পড়ে আর আমি আস্তে করে শহীদ হয়ে যাই। আর আমি এ পর্যন্ত যতটুকু রাস্তা আসলাম ভাই, ফুল রাস্তাটাই ফ্রেশ। ও ভাই, মন জুড়াই যাইতেছে এই সিনটা দেখা। কুয়াকাটা আর মাত্র 18 কিলো, এত তাড়াতাড়ি এই সবরম আমি কোনো ভাবিও নাই। 18 কিলো পথ তো জাস্ট 12 মিনিটের রাস্তা, আর রাস্তা যদি এরকম ক্লিয়ার থাকে তাহলে তো কথাই নাই। ফাইনালি আমরা কুয়াকাটা পৌরসভায় ঢুকে গেছি, আর মেবি 1 কিলোমিটার দূরে হইল কুয়াকাটা সমুদ্র সৈকত। আর এই আশেপাশে আছে কুয়াকাটার অনেক হোটেল, বাট আমরা আগে হোটেল নিব না, আগে বিচে যাবো। বিচে যেয়ে ওই জায়গার একটু ভিউটা উপভোগ করুন, তারপরে দেখুন কোন জায়গায় হোটেল নিলে সব থেকে বেটার হবে। তো চলেন আগে বিচে যাওয়া যাক ভাই। এখনই একটা শুটকির গন্ধ হইতেছে, দেন বাতাস ফিল হইতেছে, মানে একটা সমুদ্রী খাওয়া এসে শরীরে লাগতেছে, ভাল লাগতেছে বিষয়টা। আর এটাই হলো কুয়াকাটা সি বিচ। পার্কিং করে করুন ওদিকে। ওকে আচ্ছা, এটা পার্কিং করে রয়ে এদিকে নাকি ঢুকা নিষেধ। আসলাম ভালো ছবি, বুঝলাম না কইলো এই জায়গায় পার্কিং, বাট এই জায়গায় পার্কিংয়ের মতো কিছু পাইলাম না। আচ্ছা, আমি তালা তুলাম এর আপাতত নিজের সেফটিটা বজায় রাখি, তারপরে দেখা যাক কী হয়। আমরা এমনি তো বাইকে সব ধরনের সেফটি ইস্যু লাগানোই আছে, লাগছে। ওকে, এখন আমি সামনে যাই। সামনে আমার বহুত সাবস্ক্রাইবার হাল লাগে, লোকেই ধরছে যে আমার লোকে ছবি তুলবো, তো ওগুলোকে ছবি টবি তুলি, দেন করে বিদায় দিই। আর ফাইনালি উই আর ইন কুয়াকাটা সি বিচ। আমি আমার লাইফে ফার্স্ট টাইম, আর অনেক তাড়াতাড়ি এসে পড়ছি। আমরা রওনা ছিলাম হইলো 3:40, আর এখন বাজে 5:11। তাও আমরা রাস্তায় 2 থেকে 3 বার ব্রেক নিছি। আমি চালাইছি দেখে মনি চালাইলে আরও আগে যেতাম গা উপরে কুয়াকাটা না। তো এখন জাস্ট বিচটা ঘুরে দেখি ভাই। আমার কাছে কক্সবাজারের চেয়ে বেশি কুয়াকাটা সি বিচ সুন্দর লাগতেছে, কারণ কক্সবাজার আমরা এমন একটা টাইমে গেছিলাম, ওটা কোনো সিজন না, আর অনেক রোদ ছিল, খুবই বাজে অবস্থা ছিল। বাট এই জায়গায় যাচ্ছি না, এই জায়গার ভিউটা আমার কাছে অসম লাগতেছে গাইস, মানে টু গুড টু গুড। সবাই ছবি টবি তুলতেছে, আমি তো কেস পরে আসছি, তারপরে যে একটু বিচে ঘোরাঘুরি করি। ভাই, এই জায়গায় আমার হিউজ সাবস্ক্রাইবার, আমি ঠিকঠাক মতো ব্লগ নিতে পারতেছি না, মানে এত সাবস্ক্রাইবার দেখে আমার ভালো লাগতেছে, বাট আমি যে ঘুরবো ওইরকম চান্স পাইতেছি না। আর একটা জিনিস আমি বলে রাখি, আমি আমার লাইফে কোনো কিছু প্ল্যান প্রোগ্রাম করে করতে পারি নাই। আমাদের যাওয়ার কথা কইছিল সাজেক, বান্দরবন, রাঙামাটি, কক্সবাজার, আয়াপুরি, কোনো কুয়াকাটা। বরিশাল গেলাম, বরিশাল থেকে পটুয়াখালী আসলাম, পটুয়াখালী আসিয়া ম্যাপ সার দিলাম, ম্যাপে দেখলাম কুয়াকাটা 80 কিলো, এখন আমরা কুয়াকাটা। মানে আমার লাইফে আমি যেগুলো প্ল্যান করছি না সব কিছু বরবাদ হয়ে গেছে, আর যেগুলো আমি কোনো চিন্তাও করি না ওগুলো হয়েছে। আমার খুবই আনইজি লাগতেছে, কারণ আমার সামনে অনেকগুলো ক্যামেরা আর পিছেও ক্যামেরা, ওই পানি তো একেবারে উপরে উঠতেছে, আর আমি এখনও জুতা চেঞ্জ করি নাই, যার জন্য আমি পানিতে নামতে পারতেছি না। বাট পানি দেখে নামতে ইচ্ছা করতেছে। আমি আজকে রাত্রেবেলা পানিতে নামবো, রাত্রেবেলা গোসল করবো। বন্ধু তুই পানিতে নাম, এখন তোর জুতা আমার দিস, তুই পানিতে নাম, আমি দেখতে চাই। তারপরে দিয়েছিলাম গন্ডার, তারপর দিয়েছি ব্র্যান্ড, যেটা দিয়ে এটা বেরোলো, এখন নেক্সট ওর নাম কি দেওয়া যায় এটা কমেন্টে জানান। আপাতত গাইস আমি জাস্ট একটু বিচের ভিউটা এনজয় করি, আর আপনারাও সিনেমেটিক এটা উপভোগ করেন। চলো গেছে পুরো পিচ ভরাই আমাদের সাবস্ক্রাইবার। আমি পার্কিং আসছি, পার্কিংও আসছে ওর সাথে সাথে। এখন যে সবার আগে আমার একটা হেলমেট রাখতে হইব ভাই, সবাই থাকো, আল্লাহ হাফেজ। তো এখন যাই, সবার আগে একটা হোটেল বুক করি ভাই, সব পুরো জায়গা পর আমার সাবস্ক্রাইবার। আর আমি কক্সবাজারে যে জিনিসটা পাইনি এই জায়গায় এসে ওই জিনিসটা পাইলাম, সেটা হলো অনেক দালাল এই জায়গায়। ঠিক এই জায়গায় আমরা ঢুকার সাথে সাথেই হোটেল নেন ভাই, হোটেল নেন, এই হোটেল ভালো, ওই হোটেল ভালো, মানে একদম শেষ করে দিয়েছে আমার জীবন।
এত দালাল কেমনে ভাই? আর আমি ভাই দালালই পছন্দ করি না, আমি যে জায়গায় যেমন ইচ্ছা করে যাবো আমার কেউ টাইনে নিতে পারবো না। দেখি আমি এই জায়গায় যে কোনো একটা ছোটোখাটো হোটেলেই উঠবো, কারণ বড়ো হোটেলে ওইটা কোনো লাভ নাই। আমরা যারা দুইজন, আমার আর এক ভাই আসলেও আসতে পারে, এখনও শিওর নাই। আর হোটেল খোঁজার আগে আমরা খাইতে আসলাম, কারণ আমরা দুপুরে খাইছিলাম আর এখন অলমোস্ট 6টা বেজে গেছে, অনেক ক্ষুধা লাগছে। খাইতে বসে আমি একটা জিনিস নোটিস করলাম, আমার পাতে খাসির মাংসগুলো দেখে আমার সুলতান দাইসের কথা মনে পড়ে গেল। এই দেন খাসির মাংসগুলো, দেন এই দেন আড্ডিগুলো, দেন কত চিকেন, এই আড্ডিটা দেখেন, এটা তো সুলতান দাইসের খাসির হাড্ডির চেয়েও বেশি চিকেন। এখন আমার সন্দেহ হইতেছে এটা কি আসলেও খাসির মাংস। যদি এটা খাসির মাংস না হয়, যদি এটা কুকুরের মাংস হয় তাহলে কুকুরের মাংস আসলেই স্বাদ, বাট কাস্টির টেস্টটা অস্থির। যদি এটা কুকুরের মাংস হয়ে থাকে তাহলে আমার দুঃখ লাগবে কি জানেন? কুকুরের সামনে বসে কুকুরের মাংস খাইতেছি। আর গাইস, খাওয়া দাওয়া শেষে হোটেলে এসে বসছি, আর এই হোটেল খুঁজতে সাহায্য করছে আমার এক সাবস্ক্রাইবার যারা এই জায়গায় লোকাল। আমি সব জায়গায় গেলে একটা লোকাল মানুষ খুঁজি যাতে আমার ওই জায়গায় কোনো প্রবলেম না হয়। তো পেয়ে গেছি, ওরাই রুম টুম ব্যবস্থা করে দিছে, বাদ বাকিটা ওরাই দেখবো। আর প্রথমে আমি নন এসি রুম নিয়েছিলাম, পরে যেয়ে দিই ভাই যে গরম, দেন এসি নিছি, কারণ আপনারা তো জানেন আমার গলায় প্রবলেম, গলার প্রবলেমটা এখনও যায় নাই। তারপর কিছু করার নেই, এই গরমে তো আর এসি ছাড়া থাকা সম্ভব না। আর আপাতত এখন আর আমরা বাইরে বিচে যাবো না, এখন এই জায়গায় রেস্ট নিবো। অনেকখানি ড্রাইভ করে এসে আর আমি তো একাই ড্রাইভ করছি। আর মনির বন্ধু, তুই যে আজকে কাচ্চি খাইলি না, তুই গ্যারান্টি জানতি যে কাচ্চিতে খাসির মাংস নাই, জানতি না? তাহলে তুই কিন্তু রেগুলার কাচ্চি খাস না, আসলে ওটা কুত্তার মাংস, এটা জানতি? হ্যাঁ না, এটা ভালো করছস, কারণ কি জানোস ভাইয়ের মাংস ভাইয়ের খাইতে হয় না। চলো ভাই, আপাতত সবাই বিদায় দিই, আমি তুমি শুনবি, আল্লাহ হাফেজ। আর গাইস, হালকা পাতলা রেস্ট নেওয়ার পর এখন আমি উঠলাম, আর এখন আমাদের বাইরেই যাইব। আর ওই যে আমার যেটা মেন সমস্যা, এসিতে প্রবলেম, অলরেডি আমার ভিতরে ধূপকানি শুরু হয়ে গেছে। আমি কিসের জন্য জানি এসির পাতা সহ্যই করতে পারি না, এসিওয়ালা রুম নিয়েছি, বাট একটু পরে এসি বন্ধ করে দিতে হবে আমি যা বুঝতেছি। আর এই কারণে কোনো জেলায় গেলে আমি আমার কোনো ফ্রেন্ড বা সাবস্ক্রাইবারের বাসায় থাকি, বাট এই ধরনের পর্যটন এলাকায় আসলে এই ধরনের কাজ করা যাবো না, কারণ এই ধরনের পর্যটন এলাকায় অনেক রিস্ক থাকে। প্রত্যেক জায়গায় ভালো খারাপ দু ধরনের মানুষ মিলে থাকে, বাট এই ধরনের এলাকায় মানুষ একটু বেশি খারাপ থাকে, কারণ এটা হলো ব্যবসায়ী এলাকা। ব্যবসায়ী এলাকায় মানুষ একটু ব্যবসা নিয়ে চিন্তা ভাবনা করবে, এইটাই স্বাভাবিক। তো কারো ব্যবসার খপ্পরে আমি পড়তে চাই না, যার ফলে একটু টাকা যাক বাট নিজে সেফ থাকি। টাকা পয়সাটা বড় বিষয় না, যদি এখন আমরা কারো বাসায় থাকতাম তাহলে সবার মাঝখানে থাকতাম, ফ্যামিলির মাঝখানে থাকতাম, জমজমাট একটা পরিবেশ থাকতো। আর এখন আমরা দুইজন একা একা হোটেলে আছি, ওর মোবাইল চাপতেছে, আমি আমার মোবাইল চাপতেছি, দুইজনেই বই হয়ে যেতেছি। এই জিনিসটাই আমার সবচেয়ে বেশি খারাপ লাগে। আর এই ফ্যানটা অনেক কাছাকাছি না, বিছানায় খারাপ লিখবেন মাথা লাগবো না, লাগে নাই, বাট ফ্যান আরো উঁচাই দেওয়া উচিত, কারণ কি জানেন আমরা মোস্ট অফ দ্য টাইম যার বাসায় যাই তার বাসায় ফ্যান অনেক নিচে থাকে, আর ওরে নিয়ে আমি খুবই টেনশনে থাকি। কোন দিন যেন এরকম একটা ঘটনা ঘটে যে মনে শহীদ হয়ে যায় গা আর আমি গান্ডা গামু, একদিন মার যায় গা করতে কি মত বাকি সব বলেন মাস গ্যাম্বা। আর ফাইনালি আমি বিচে এসে পড়ছি, আর এই জায়গায় ঈশ্বর ঢেউ ভাই ভালো লাগতেছে, এখন আমি একটু এনজয় করতে পারতেছি। ওই টাইমে আমি বিচে আসছিলাম মানুষজনের জন্য, আমি পানিতে নামতেই পারি নাই, এমনি তো আমি এখন গোসল করবো না, কারণ এসির বাতাসে আমার এমনি অবস্থা খারাপ হয়ে গেছে। এখন যদি পানিতে নামি তারপর যদি আবার এসির বাতাস আমার গায়ে লাগে তাহলে কালকের দিন আর ব্লক করার জন্য আমি সুস্থ থাকবো না, আর আমি চাই না এই টাইমে অসুস্থ হইতে। ভাই এই জায়গায় বাতাস নাই কিসের জন্য আমি জানি না। ও ভাই ভাই আমার আর টুপড়ে যেতে হইব, বাট কক্সবাজারে হিউজ বাতাস, কক্সবাজারে বিচের পারে দাঁড়াইলে অন্যরকম একটা শান্তি লাগে। কিন্তু আমি কি দিই ভাই, আচ্ছা বস্তা না, ওকে। কিন্তু কক্সবাজারের চেয়ে কুয়াকাটা বিচটা আমার কাছে অনেক কিউট লাগছে, কিউটেস্ট একটা বিচ। ভাই 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 আমি হাফ প্যান্ট পরে গেছিলাম দেখে আমি পাচ্ছি, নয়তো আমার প্যান্ট পরাটা ভিজে যাইতো। চলো আমি এখন একটু উঠে যাই গা। আর একটা দুঃখজনক বিষয় হলো আজকে এই জায়গায় ফ্রাইয়ের দোকান বন্ধ, মানে সি ফুড জাতীয় যে ফুড, মানে সি ফুড জাতীয় যে খাদ্যগুলো ওগুলার দোকান বন্ধ, যেমন কাঁকড়া চিংড়ি সি ফুড। আর কি আছে ভাই সি ফুডের দোকান দাদা জানি কেটা আমি কি কি জানি, ফিশ, কোরাল মাছ, লাক্ষা মাছ, তারপর বিভিন্ন সাগরের, এগুলো আজকে বন্ধ কেন? এগুলো বন্ধ হয়েছে, আমাদের আগে কাছে ছিল দোকান, এখান থেকে আরো এখন অনেক দূরে নিয়ে গেছে, এখন আরো দূরে নেওয়ার জন্য নিতেছে, এখন এত দূরে যাইলে লোকজন যাইতেছে না এজন্য আর কি। ও আচ্ছা, ওদের দোকানটা যে স্থানে ছিল ওটা থেকে আরো দূরে নিয়ে গেছে, এখন বলতেছে আরো দূরে নিতে। এখন এইখানে যে পর্যটকরা আছে ওনারা তো এত দূরে যাইতে চায় না, যার ফলে ওনাদের ব্যবসা ডাউন হয়ে যেত, দেখা ওনারা তিন দিনের জন্য অবরোধ করছে, এটাই তো? হ্যাঁ তিন দিন। বাট আমার জন্য কি স্পেশাল সার্ভিস আছে করে বাবা, আমার জন্য আমার সাবস্ক্রাইবার ও কাকরা ভাই জানিয়েছে, তো এটাই ট্রাই করুন বাবা। দেখছো এটা ভাই ইউটিউবার আর একটা সুযোগ সুবিধা, সাবস্ক্রাইবার থাকলে এটা একটা সুবিধা। আজকে কুয়াকাটার কেউ খাইতে পারতেছে না, বাট আমি খামো, সবাই রে দেখায় দেখা, এত খোলার সময় নেই ছিল। হ্যাঁ কোন সময় দেখবো কুত্তা কাকড়া খায়,
আজকে দেখেন ওই যে পাগল বুঝছো, আরে ও কিন্তু পাগল না, আর কথা বিশ্বাস করো কেউ না, সবাই বিশ্বাস করে, বিশ্বাস করে না, কে বিশ্বাস করে, একলা ভাই, আর কথা বিশ্বাস করো কেউ না, না না আই মাংস মার গাই দিল ভাই, ভাই এর মন খারাপ হই দিবি না, এই দি ভাই, এই যে সমুদ্র মনে হইতে ছিল না, আমি মনে হইতেছিল যে কোনো নদীর পারে আসছি, কারণ সমুদ্রে তো কোনো ঢেউ ছিল না, কোনো গর্জন ছিল না, বাট এখন স্রোত শুরু হইছে আর সমুদ্রতে ঢেউ আসা শুরু হয়েছে, একটা গর্জন শুরু হয়েছে, বাট আজকে একদমই বাতাস নাই সমুদ্রের সাইডে। আমি শুনলাম এমনিতে নাকি বাতাস থাকে, আজকে নাকি ওয়েদার খারাপ দেখে বাতাস নাই, এই বাতাসের জন্য নাকি আমাদের কালকে পর্যন্ত অপেক্ষা করতে হইব, দুপুরবেলাও নাকি এই জায়গায় খুব বাতাস ছিল, তো আমরা আসতে লেট করে লাইছি, আমি বিকালে এসেও কোনো বাতাস পাইনি, এখনও কোনো বাতাস পাইতেছি না। আর সবাই কইলো যে ভাই কালকে সকালে আপনারা সূর্য উঠা দেখতে যেন, এটা দেখে খুবই মজা পাইবেন, তো কালকে আমাদের তাড়াতাড়ি উঠতে হবে, তো আমরা বেশি আর আজকে রাত্রে বিচে ঘোরাঘুরি করতে পারবো না, আর কিছুক্ষণই ঘুরবো, তারপরে যে একটা ঘুম দিতে হইব, আর সকাল সকাল ওইটা সূর্যোদয় দেখতে যাইতে হইব। বাট ভাই এখন সমুদ্রটা দেখেন, ও অস্থির ঢেউ আসতেছে, এখনও ফুললি ঢেউ আসা শুরু হয় নাই, একটু পরে জোয়ার যখন জমবো তখন আরও বেশি ঢেউ আসবে, বাট আমার কাছে এখন খুব ভালো লাগছে, এতক্ষণ মজা পাইনি আমি, এখন সমুদ্রের সাইড দিয়ে হাইটটা খুবই মজা পাইতেছি, ও আর গাইস অনেকক্ষণ বিচে ঘোরাঘুরি করলাম, এখন 11টা বেজে গেছে, আর দেখেন পানি কোথায় চলে আসছে, পানি বাড়তে গেছে বাড়তে গেছে, আমি যতটুকু শুনলাম সকাল হইতে হইতে পানি ওই জায়গায় চলে যাইব, তখনই আই থিঙ্ক দেখতে বেশি ভালো লাগবো, তো কালকে সকালে তো আসতেছি সূর্যোদয় দেখতে, তখন আর বেশি দেরি করবো না, অনেক ঘুম পাইতেছে, এই জায়গার বাতাসটা আর ঢেউয়ের যে সাউন্ডটা এটা জাস্ট মাইন্ডারে ফ্রেশ করে দিছে, জীবনের যত ডিপ্রেশন সব কিছু কাইটা গেছে, জাস্ট আজকে একটা ফ্রেশ ঘুমাইবো, বাট সমস্যা একটাই, আমি দেশের তলে থাকতে পারি না, তো রাইতে ঘুমাইলে কী হয় আল্লাহ তাআলা জানে, তখন তাড়াতাড়ি জাস্ট হোটেলে চলে যাবো। আর গাইস ফাইনালি আমি আমাদের হোটেলে চলে আসছি, এখন আমি ডাইরেক্ট যেয়ে একটা ঘুম দিব আর মনে এডিট করবো, তো আজকের ব্লগটা আর বাড়ানো না, আজকের ব্লগটা এই পর্যন্ত, যদি ব্লগটা ভালো লাগে ফটোফট লাইক করে সাবস্ক্রাইব করে দিন, স্টিল দেন আল্লাহ হাফেজ।